বিসমিল্লাহিরাহমানিরাহিম আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এবং সরকারের অতিরিক্ত সচিব সিভিল এভিয়েশন অথরিটির সদস্য অর্থ আমাদের নবনিযুক্ত অধ্যক্ষ অ্যাডজুটেন্ট গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি শিক্ষক প্রতিনিধি সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আপনাদের সাথে দীর্ঘ তিন বছর সময় অতিবাহিত করতে পেরেছি সেজন্য আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি একই সাথে আমি কৃতজ্ঞ বাংলাদেশ বিমান বাহিনীর অথরিটির প্রতি আমাকে এ ধরনের একটা চ্যালেঞ্জিং কাজে বাছাই করে নিযুক্ত করার জন্য কারণ বিমান বাহিনী এই নিযুক্ত না করলে আমার এই অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হতো না সেজন্য আমি বিমান বাহিনী অথরিটির নিকট প্রথমেই আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যে সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন আমি জানি না আমি কতটুক করতে পেরেছি বাট আমি শুনে আমার ভালো লেগেছে সেজন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার টেনিওরের যে তিনটা গভর্নিং বডি ছিল এই গভর্নিং বডির সকল সদস্য সভাপতি হাফিজুর রহমান স্যার যিনি প্রথমে মোয়াজ্জেম হোসেন স্যার ছিলেন আর সভাপতি পরবর্তীতে হাফিজুর রহমান স্যার এবং গত দুই চার মাস ধরে সুধীর স্যার ছিলেন স্যারদের যে সর্বাত্মক দিক নির্দেশনা গাইডলাইন এবং আমার গভর্নিং বডির সদস্যদের যে সহযোগিতা এটা না হলে যাই ছোটখাটো কাজ আমরা করতে পেরেছি এটা সম্ভব হতো না কারণ আমি চেষ্টা করে যাচ্ছি আমার সাথে স্যারদের যদি অনুমোদন না থাকতো এবং গভর্নিং বডির সদস্যদের যদি সহযোগিতা না থাকতো তাহলে কিন্তু একার পক্ষে এই কাজগুলো আদায় করা কখনোই সম্ভব না যে উদ্যোগগুলো আমি নিয়েছি সেগুলো আমাদের গভর্নিং বডির সদস্যরা সর্বাত্মক সহায়তা করেছেন এবং সভাপতি হিসেবে শফিক স্যার আমাকে সবসময় গাইডলাইন দিয়েছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন সহায়তা করেছেন বলে এই কাজগুলো সম্ভব হয়েছে আর সর্বোপরি যে উদ্যোগগুলো আমরা নিয়েছি এগুলো যদি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সফট কর্নার না থাকতো এই স্কুলের প্রতি আমি দেখেছি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় সবসময় শিক্ষা অনুরাগ আমি ভাগ্যবান যে আমি প্রিন্সিপাল হিসেবে এসে আমি স্যারকে পেয়েছি যার ফলে যে উদ্যোগগুলো আমরা নিয়েছি বা যে চিঠিগুলো আমরা লিখেছি আমাদের সম্মানিত সভাপতি শফিক স্যারও সুপারিশ করেছেন এবং চেয়ারম্যান মহোদয় সবসময় সেগুলোকে সর্বাত্মকভাবে বাস্তবায়নের জন্য ওনার যে সহানুভূতি সেটা সবসময় ছিল সেজন্য আমি চেয়ারম্যান মহোদয়ের নিকট সত্যি কৃতজ্ঞ এবং যখন দেখা করতে গিয়েছি নতুন অধ্যক্ষ সহ তখনও স্যার বলেছেন যে যে কাজগুলো সামনে আছে সেগুলো স্যার চেষ্টা করবেন সময়টার মধ্যে আমি যে ডিফিকাল্টিসটা দেখেছি এই প্রতিষ্ঠানটা অনেক পুরনো প্রতিষ্ঠান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের প্রতিষ্ঠান সেই হিসেবে এই প্রতিষ্ঠানটা বর্তমানে অনেক দূরে গিয়ে যাওয়ার কথা এবং ঢাকা শহরের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান হওয়ার কথা কিন্তু আমরা যদি সেই পর্যায়ে পৌঁছাতে পারি নাই আমি আশাবাদী অধ্যক্ষ এবং চেয়ারম্যান মহোদয় এবং সভাপতি মহোদয়ের দিক নির্দেশনায় এটা অবশ্যই ধীরে ধীরে ওই পর্যায়ে যাবে ইনশাআল্লাহ আমি একটা জিনিস দেখেছি যে এই স্কুলের বা এই প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর এবং তৃতীয় শ্রেণীর কর্মচারীরা অত্যন্ত আন্তরিক অত্যন্ত কর্মনিষ্ঠ
একটা এত বড় প্রতিষ্ঠান, মাত্র চারজন সিকিউরিটি গার্ড, মাত্র চারজন ক্লিনার এবং খুবই অল্প সংখ্যক আয়া বা অফিস সহায়ক আছে, এদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা চালানো খুবই কঠিন। এদের সর্বাত্মক আন্তরিকতা এবং কাজের প্রতি নিষ্ঠা না থাকলে এটা চালানো যেত না। আমি দেখেছি ইভেন এমনকি আমাদের সামরিক বাহিনীর কর্মচারীদের চাইতেও তারা অনেক বেশি নিষ্ঠাবান, দুবার বলতে হয় নাই কোনো কথা, ওরা খুবই আন্তরিকতার সাথে সব কাজ করছে। সেজন্য আমি এদের সবার প্রতি বলবো কৃতজ্ঞ এবং ধন্যবাদ তোমাদের সবাইকে আমাকে আন্তরিকভাবে সহায়তা করার জন্য। আর শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা কিন্তু একটা প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড। আমি বলবো যে অধ্যক্ষ বা অ্যাডজুটেন্ট বা উপাধ্যক্ষ ওনারা তো গাইডলাইন দেয়, কিন্তু মূল শিক্ষা প্রতিষ্ঠানের সুনামের পেছনে কিন্তু এই শিক্ষক শিক্ষিকারাই মূল ভূমিকা রাখে। কারণ আপনারাই ছাত্রছাত্রীদের কন্ট্যাক্টে আসছেন, তাদের অভিভাবকদের কন্ট্যাক্টে আসছেন, আপনারা ক্লাসে যে শিক্ষা দিচ্ছেন সেটাই একটা ছেলে সারা জীবন কিন্তু ধারণ করে। ছোট ছোট শিশুরা কেজি ওয়ানে আসতেছে, তাদের বাবা মার পরে কিন্তু আপনারা তাদের সাথে আসতেছে। সুতরাং আপনাদের আন্তরিক প্রচেষ্টার ফলেই একটা স্কুলের সুনাম বৃদ্ধি পায়। আমি আশা করব যে আপনারা আমার সময় যেরকম আন্তরিকতার সাথে কাজ করেছেন, একইভাবে আপনাদের এই আন্তরিকতাকে ধরে রাখবেন এই প্রতিষ্ঠানের জন্য, আপনাদের নিজেদের জন্য, এবং নবাগত অধ্যক্ষকেও একইভাবে আপনারা সহযোগিতা করবেন এবং যখন যেটা প্রয়োজন ওনাকে জানাবেন। আমি নিশ্চিত উনি অত্যন্ত ভালো অফিসার, বিমান বাহিনীতে স্বনামধন্য অফিসার, এবং ওনার ক্যারিয়ারে এয়ারফোর্সে আমি যতদিন দেখেছি উনি কোনো কোর্সে সেকেন্ড হয় না, এবং কাজেও কাজেও অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত ভালো মানুষ। আমার ওনার সাথে আমিও একটা কোর্স করেছি, সেজন্য আমি জানি, একসাথে কাজও করেছি। আপনাদের সহযোগিতা থাকলে উনি আরও সুন্দর করে এই প্রতিষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এবং ভবিষ্যতে আপনারা যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন বা স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি যথার্থ লোক মনে করি। দীর্ঘ সময় একসাথে কাজ করেছি, সবই প্রতিষ্ঠানের স্বার্থে, আমার নিজের ব্যক্তিগত স্বার্থ ছিল না, স্বার্থ ছিল একটু সুনাম, বাকিটা সবটাই প্রতিষ্ঠানের স্বার্থে ছিল। সুতরাং অনেক সময় আপনাদেরকে ঢকাঝকা দিয়েছি বা একটু কঠোর হতে হয়েছে, এগুলো সবই প্রতিষ্ঠানের স্বার্থে। আমি আশা করব সিনিয়র শিক্ষকগণ বা জুনিয়র শিক্ষকগণ সেগুলো ব্যক্তিগতভাবে না নিয়ে প্রতিষ্ঠানের স্বার্থ হিসাবে দেখবেন, আপনাদের প্রাণ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার প্রচেষ্টা হিসাবে দেখবেন, এবং কারো মনে তারপরেও গভীর কোনো দুঃখ দিয়ে থাকলে সেটা ক্রমশ দৃষ্টিতে দেখবেন, এবং আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন ভবিষ্যতে, যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং সর্বোপরি সৃষ্টিকর্তার পছন্দনীয় পথে যেন থাকতে পারি। যে কোনো সময় আমি যেখানে থাকি, যে যে অবস্থাতে থাকি, যদি আপনাদের কখনো কোনো উপকারে আসতে পারি, কাজে আসতে পারি, স্মরণ করবেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যেহেতু আমার কলেজ, স্কুল কলেজ এটাই প্রথম, এটার সাথে আমার একটা আন্তরিক ইয়ে সবসময় জড়িত থাকে, আর করোনা পরিস্থিতির মধ্যেও আপনাদের সাথে ছিলাম, এটাও একটা বড় মানে স্মৃতি। এই জন্য বলবো যে কোনো সময় স্মরণ করলে খুশি হব, আর দোয়া রাখবেন আমার পরিবার এবং নিজের জন্য, সব যেন ভালো থাকি, যেখানেই থাকি যেন ভালো থাকি এবং সৃষ্টিকর্তার নির্দেশিত পথে যেন থাকতে পারি। পরিশেষে ধন্যবাদ মাননীয় সভাপতি স্যার, আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, এই অনুষ্ঠানটাকে সত্যি সার্থক হয়েছে স্যার আপনার উপস্থিতিতে, এবং আমি ধন্যবাদ জানাই অ্যাডজুটেন্ট সহ যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেছেন বা সময় দিয়েছেন, তাদের সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আর যে উপহারগুলো দিয়েছেন এর মধ্যে এত মূল্যবান একটা উপহার আছে, জানি না আমি নিতে পড়ি মাঝে মাঝে অর্থ সহ, বাট এখন তো আমার উপর একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন, নিয়মিত যেন পাঠ করতে পারি এবং সে পথে যেন চলতে পারি, সে দোয়া রাখবেন।
ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা ওনার দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করে